তো এবার এফআইআরটা কোথায় করবে? লোকে জানেন খুব নিয়ারেস্ট জুরিসডিকশন নিয়ারেস্টে করতে, তার যে কোনো জায়গাতে সে করতে পারে, সে একদম ইভেন দিল্লিতে পৌঁছে দিয়ে যদি সে এফআইআর করে তাও সে করতে পারে, এটা একটা ভালো প্রভিশন। এবার যেগুলো নিয়ে জেনারেলি গোলমেলে, আমার মনে হচ্ছে আমার গোলমেলে প্রভিশন গুলোর গোটা চার পাঁচ গুলো সব থেকে মানে শর্টে বলতে চাই, একটা হচ্ছে এক্সটেন্ডেড পুলিশ কাস্টাডি। আমাদের রেগুলেশন অনুযায়ী বলা হয় when a person has been arrested within 24 hours he is supposed to be presented before a magistrate. এটা কিন্তু জেনারেলি সবাই একটু চিন্তিত এই ব্যাপারটা নিয়ে, কারণ চিন্তিত ইন দ্য সেন্স অনির্দিষ্টকাল পুলিশের সামনে কেউ পড়ে থাকলে সেখানে কোনোভাবে থার্ড ডিগ্রি বা অন্যান্য কোনো প্রভিশন মানে এসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মনে হয় এইটাকে আরেকবার পুনর্বিবেচনার প্রয়োজন। এছাড়া আরেকটা যেটা মানে মনে হয় যে বলবার মতো জিনিস না, সেটা হচ্ছে যে ট্রায়াল ইন অ্যাবসেন্স অফ অ্যাকিউজ। যদি দেখা যায় যে অ্যাকিউজ একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম ধরে অ্যাবসকন্ডিং থেকে থাকে, তাহলে একটা সুযোগ করে দেওয়া হয়েছে যাতে যদি একটা পার্টি নাও থাকে সেক্ষেত্রে তার ট্রায়ালটা সাথে হয়ে যায়। তাই এটা যদি